What's up guys, welcome back to my channel Rana Bangla TV. তো ভিউয়ার্স আজকের আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি রকম হতে চলেছে এবং কি বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করেছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া গামী যারা ভাই বোনেরা আছেন, মালয়েশিয়া যাবেন বলে অতি আগ্রহ নিয়ে বসে আছেন, তারা কিন্তু অল টাইম এই চ্যানেল ওই চ্যানেল ইউটিউব চ্যানেল সার্চ বারে সার্চ করতেছেন, ভিডিওগুলো দেখতেছেন, সঠিক তথ্য কোনো ভিডিওতেই পাচ্ছেন না। তো আপনাদের মাঝে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের মাঝে সবকিছু ক্লিয়ার করে দেব। জানেন যে অনেক দিন যাবতই এরকম সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে কবে মালয়েশিয়া যাবে। যাই হোক, জয়েন্ট ওয়ার্কিং বৈঠক হলো, সমঝোতা যে চুক্তি স্বাক্ষর সেটা হয়েছে দুই দেশের মধ্যেই। এখন যেটা রয়েছে, শোনা যাচ্ছে বিএমএটিআই মেডিকেল ডাটাবেস নিবন্ধন চালু হয়ে গেছে। এটা কি আজও হয়েছে কি না, নেক্সট ভিডিও বানাচ্ছি আমি বানিয়েছি, সেটাতে দেখতে পারবেন। আজকের বিষয়টা হলো যেটা, মানে মালয়েশিয়া যাওয়ার জন্য কত টাকা ফিস নির্ধারণ করা হয়েছে এই বিষয়টা নিয়ে সবারই অনেক আগ্রহ। অনেক ভাই ব্রাদার কমেন্ট করতে করতে কোনো রেসপন্স পাচ্ছে না কোনো ভিডিও থেকে, তাদের জন্য আজকের ভিডিওটা আমার মেক করা। ভাই বোনেরা আপনারা নিশ্চিন্তা থাকুন, গতকাল এক বিশাল বৈঠকের মাধ্যমেই নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ প্রান্ত থেকে যে কর্মীগুলো কুলিং ভিসায় যাবে তাদের রেটটা কত হবে, কত খরচ হবে। সেটা হলো বাংলাদেশ সরকার নির্ধারণ করেছে 1,50,000 টাকা একজন কর্মীকে গুনতে হবে মালয়েশিয়া যেতে হলে। এর মধ্যে আরও কিছু টুকিটাকি বিষয় রয়ে গেছে, সেগুলো হলো আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সিকে 10,000 টাকা দিতে হবে ফিস হিসেবে, তাহলে আপনার পড়লো কত 60,000, 1,60,000। আদারওয়াইজ আরও কিছু খরচ রয়েছে, তো আপনারা 2,00,000 টাকা মোটামুটি ধরতে পারেন। যেহেতু এটা এখনও সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আমরা গোপন তথ্য এবং ভিত্তিতেই এই রিপোর্টগুলো পেয়েছি এবং আপনাদের মাঝে একটা আইডিয়া ধারণা দিচ্ছি। তবে ধরে রাখুন 1,60,000-70,000 থেকে 2,00,000 টাকার মধ্যে আপনার মালয়েশিয়া যেতে পারছেন কুলিং ভিসায়। এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন মালয়েশিয়া কুলিং ভিসায় গিয়ে পাম অয়েলে প্লান্টেশনের কাজে কিভাবে ভাই প্রথম যে শুরুতে বেসিকটা হবে, বেসিক এবং ওভারটাইম নিয়ে কেমন টাকা হবে এবং থাকা খাওয়া কোথায় হবে, সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করছি, সেখানে বলে দেব। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন আমাকে মেডিকেলে কী কী ফিট থাকতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন তার হাতে ব্যথা, আরেক ভাই আমাকে একটা কমেন্ট করেছিল তার চোখে একটু প্রবলেম, সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, নেক্সট ভিডিওতে দেখবেন, ফলো রাখবেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আমি আপনাদেরকে যতটা বোঝাতে চেয়েছিলাম যে ঠিক কত টাকা লাগতে পারে, সেটা হলো 1,50,000-2,00,000 টাকা আপনারা ধরে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি ওপেন ক্যামেরায় আপনাদের মাঝে হাজির হবো এসকেরানা। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গত যে ভিডিওটা দিয়েছিলাম আমি মালয়েশিয়া কুলিং ভিসা চালু হয়েছে বা আরও কয়েকটা ভিডিও, তার মধ্যে টপ কমেন্টার হলো, গত ভিডিও টপ কমেন্টার হলো ইনারা দেখেন। আসলে যারা ভিডিও দেখার পর সম্পূর্ণটা ভিডিও দেখার পর কমেন্টগুলো করে, সেই কমেন্টগুলো কিন্তু বোঝা যায় যে সম্পূর্ণ ভিডিও সে দেখছে অথবা তার এ টু জেড ভিডিওটা দেখার মধ্য দিয়ে যারা কমেন্টগুলো করে সেই কমেন্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবং প্রশ্ন একটা প্রশ্ন যে রাখে হোস্টের কাছে সেটা খুবই ভালো লাগে, তাই ওনাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগছে, শো করে দিছে দেখেন। তো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এভাবেই প্রকাশ করবেন, আজকের টপ কমেন্টার হলো তারা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও নিয়ে আমি আসতেছি, সেই লক্ষ্যে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি এসকেরানা। আর আপনারা সম্পূর্ণটা সময় জুড়েছিলেন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম।